দর্শক, পানি বৃদ্ধির আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে লালমনির হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি এবং সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এয়ার জুয়েল। শুরুতেই আমরা চলে যাব লালমনির হাটে, রয়েছেন মিলন পাটোয়ারি। মিলন, পানি বেড়েই চলছে, তো এই কারণে জনজীবনে কেমন বিপর্যয় নেমে এসেছে? জয়ী তিস্তা নদীর পানি বিপদসীমার আজকে সকালে নিচ দিয়ে প্রবাহিত হলেও যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে এখনও পানিবন্দী রয়েছে লোকজন, বিশেষ করে খুনিয়াগাছ, কালমাটি এবং মহিষকষা গোবর্ধন যে দুর্গম চর অঞ্চলগুলো রয়েছে সেখানে পানি এখনও রয়েছে ঘরবাড়িতে। তবে যে সমস্ত পরিবারগুলো বন্যা কবলিত অবস্থা পড়েছিল তাদের যে তাদের মাঝে যে চরম দুর্ভোগে তারা এখন দিন কাটাচ্ছে, কারণ তাদের মধ্যে খাদ্য অভাব দেখা দিয়েছে। সরকারিভাবে ত্রাণ সামগ্রী আজকে বিতরণ করার কথা রয়েছে। তবে লালমনিরহাটের তিস্তা নদীর পানি এছাড়াও ধল্লা এবং রত্নাই নদী, সানিয়াজান সহ ছোটোখাটো যে নদীগুলো রয়েছে নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং লালমনিরহাটে আজকে সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং মুষলধরে বৃষ্টির কারণে বন্যাত পরিবাররা তারাও চরম বিড়ম্বনার মধ্যে পড়েছে এবং তারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে এখনো রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের বলেছে যে বিকেলের দিকে হয়তোবা তিস্তার পানি আরো কমলে যে সমস্ত লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে তারা সন্ধ্যার পর হয়তোবা ঘরবাড়িতে ফিরে আসবে। তবে লালমনিরহাটে দুর্গম চর অঞ্চল সহ নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জয়ী মিলন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লালমনিরহাটের পানির খবরাখবর শুনছিলাম, এবার চলে যাব আমরা সুনামগঞ্জে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এয়ার জুয়েল। জুয়েল, ক্রমশ পানি বেড়েই চলছে, তো জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন? হ্যাঁ জয়ী, আপনাকে জানিয়ে রাখি গেল কয়েকদিন কিন্তু সুনামগঞ্জে টানা বৃষ্টি অব্যাহত ছিল, কিন্তু গতকাল দুপুর 3টার পর থেকে কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। আজকে সকালে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু কমেছে হাওড় এলাকার পানি, এবং যেহেতু সুনামগঞ্জে বৃষ্টিপাত এবং পাহাড় ডোলের কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এবং গতকালকে থেকে কিন্তু টানা বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু এখনও নদীর পানি কমেছে। আর আমাদের আসলে এখন পর্যন্ত যেহেতু অনেক হাওড়ে খালি রয়েছে, সেই খালি থাকার কারণে কিন্তু হাওড় অঞ্চলে নদীর পানি প্রবেশ করছে। তবে নিম্নাঞ্চল বা এই আমরা যে পানিবন্দী যে বিষয়টি সেটি এখন আসলে চিত্র পাইনি আমরা, যদিও এখন নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং আজকে সেই পানি কিছুটা কমেছে। এবং পানি নির্ভর কর্মকর্তারা জানিয়েছেন আগামী 2 থেকে 3 দিন এই থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, তাতে পানি হয়তো বাড়বে, কিন্তু পানি বৃষ্টিপাত থেমে গেলে সেই পানি কমে যাবে, এবং তারা বলছেন যে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। তো এখন পর্যন্ত সুনামগঞ্জে নদীর পানি, যেহেতু বৃষ্টিপাত আজকেও সকাল থেকে বৃষ্টিপাত হয়নি এবং বৃষ্টিপাত কম থাকায় কিন্তু নদীর পানিও কমেছে, এবং পানি উন্নয়ন কর্মকর্তারা জানিয়েছেন যে এই বৃষ্টিপাত কমে গেলে নদীর পানিও কমতে শুরু করবে, এবং এখন অনেক হাওড় যেহেতু খালি রয়েছে সেই কারণে কিন্তু বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা তারা করছেন না। তো সব মিলিয়ে এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। জয়ী জুয়েল, ধন্যবাদ আপনাকে।